সকল ছাত্রকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অ্যালজেব্রা শুরু করব দ্বিঘাত সমীকরণ দিয়ে। অত্যন্ত দরকারি একটা চ্যাপ্টার, যেটা আপাতত ক্লাস টেনে শুরু হচ্ছে, যেটা আরো বেশি শাখা প্রশাখা বিস্তার করবে ক্লাস ইলেভেনে গিয়ে। তো আমরা ক্লাস টেনের ব্যাপারটা করে কিছুটা এগিয়ে রাখার চেষ্টা করবো তোমাদের, যাতে পরবর্তীকালে ফলো করতে সুবিধা হয়। চলো শুরু করা যাক। আমরা ক্লাস নাইনে বহুপদী সংখ্যামালা শিখেছিলাম, মানে পলিনোমিয়াল। পলিনোমিয়াল কিভাবে লেখা হতো? a0x^n, a1x^n-1, a2x^n-2, এরকম করতে করতে an-1x এবং সবশেষে an। এই পলিনোমিয়ালটার ডিগ্রি ছিল n, হাইয়েস্ট পাওয়ার যেটা অফার করছে এখানে। তো এইবার যদি পলিনোমিয়ালটার ডিগ্রি আমি 2 এ বেঁধে দিই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে a0x^2, a1x, a2। এই জায়গায় এসে দাঁড়াবে। এবার তোমরা জানো এই a0, a1, a2, an এগুলো সব বাস্তব সংখ্যা, মানে আমি বলতে পারি ai belongs to r, i equals to 0, 1, এরকম করতে করতে n অবধি। তো এইবার আমরা এই a0 কে a লিখছি, হলো ax2, a1 কে b লিখছি, হলো bx, আর a3 কে c লিখছি, হলো ax2 + bx + c। এবার আমি একটা শর্ত প্রয়োগ করছি a≠0, আর তারপর এটাকে সমীকরণ বানানোর জন্য = 0 করে দিলাম। এই হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ কি? এবার দ্বিঘাত সমীকরণের সংজ্ঞায় আসছি। ax2 + bx + c = 0, a≠0, abc আপাতত বাস্তবই থাক। এই আকৃতির যে কোনো সমীকরণকে আমরা x চলরাশি সাপেক্ষে, চলরাশিটা কিন্তু x, x চলরাশি সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হিসেবে করব। এবার আমার যেটা বক্তব্য, যে এই শর্তটা কেন দেওয়া হলো, মনে রাখবে এটা যদি না দেওয়া হতো তাহলে কিন্তু এটা দ্বিঘাত হওয়ার কোনো গ্যারান্টি থাকতো না। কেন না, এই যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটা ম্যানেজ করে যাবে, তখন সেটা একঘাত সমীকরণ হয়ে যাবে। কিন্তু তাই দ্বিঘাত সমীকরণে bc শূন্য হয়ে যায়, মানে ধরো ax2 = 0, এটাও দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু a শূন্য হয়ে গেলে কিন্তু দ্বিঘাত হবে না। সুতরাং দ্বিঘাত সমীকরণের এটা একটা ভাইটাল কন্ডিশন যে x2 এর সব কিন্তু শূন্য থেকে পৃথক হতে হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো এই গেল দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হয়, দুটো বীজ কিভাবে বার করতে হয় আর চলো আমরা সেটাকে বার করি। যেহেতু নট ইকুয়াল টু, আমি কি করলাম দুদিকে এ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি হলো x2 b/a (x) + c/a = 0। ব্র্যাকেটে লিখে দিলাম যেহেতু এ নট ইকুয়াল টু 0, তাই এবার কাউকে এ দিয়ে ভাগ করে। এবারে এই দুটো পদকে কাজে লাগিয়ে আমি একটা পূর্ণবর্গ তৈরি করছি, কিভাবে করছি খেয়াল করো, x2 + 2 × x (b/2a) + b/2a² - b²4² + c/a = 0। দেখো এই দুটো পদ পরস্পরকে বাতিল করে দিচ্ছে। এটা যেহেতু পূর্ণবর্গ করার জন্য আমার আনার দরকার ছিল, আমি এনেছি, আবার বিয়োগ করে দিচ্ছি, সুতরাং ব্যালেন্স হয়ে গেল, প্লাস সি বাই এ ছিল আগে এখনো আছে। এবার এই তিনটে পদ নিয়ে আমি যে পূর্ণবর্গটা পাচ্ছি সেটা আমি লিখছি। কি পূর্ণবর্গ পাচ্ছি? x + b/2a² আর এগুলোকে সব ওপাশে পাঠিয়ে দিচ্ছি। কি হচ্ছে b² / 4a² - c/a
এখান থেকে আমি কি পাচ্ছি x প্লাস b বাই 2 এর হোল স্কয়ার এখান থেকে যদি আমি 1 বাই 4 এর স্কয়ার কমন নিই আমি পাবো b স্কয়ার মাইনাস 4 ac এটা পেলাম আচ্ছা এবার আমি উপর থেকে এগুলো মুছি এবার আমি বর্গমূল করে দিলাম বর্গমূল করলে কি হচ্ছে x প্লাস b বাই 2 a প্লাস মাইনাস 1 বাই 2 a রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 4 এসে তারপরে ধাপে x ইকুয়াল টু এটাকে উপরে শিফট করলাম তাহলে কি হলো মাইনাস b বাই 2 a প্লাস মাইনাস 1 বাই 2 a রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4 এসে এবার দুটোই তলায় 2 a আছে তাহলে 2 a লসাগু উপরে হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4 এসে তাহলে দেখো আমি সমীকরণটা দুটো বীজ পেলাম দুটো বীজ কি হবে এখানে প্লাস ধরলে একটা বীজ এখানে মাইনাস হলে একটা বীজ বীজ দুটো তাহলে কি কি হলো x এর দুটো মান হচ্ছে কি মাইনাস b প্লাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4 ac হোল বাই 2 এই বাইটা দেওয়ার সময় সাবধান মাইনাস এখানে ফরওয়ার্ড হয়ে যায় মাইনাস কিন্তু মাইনাসের আগে বাই দিলে মাইনাস টোটালটা নেগেটিভ হয়ে যায় মাইনাসটা পুরো চেঞ্জ হয়ে যাবে সাবধান আচ্ছা মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4 এ সি হোল বাই 2 এ এই হচ্ছে দুটো বীজ তো আমরা সাধারণত একটাকে আলফা বলি একটাকে বিটা বলি যদি প্রথমটাকে আলফা আর পরেরটাকে বিটা বলি তাহলে আলফা এটা বিটা হবে ঠিক আছে তো এই অবধি করার পর আমরা যেটা এই যে বীজগুলো বার করলাম এই বীজগুলো বার করার এই পদ্ধতিটা শ্রীধর আচার্য গণিতজ্ঞ আমাদের প্রাচীন ভারতবর্ষের গণিতজ্ঞ তো ওনার নামে এটা শ্রীধর আচার্যের মেথড বলা হয় তো তোমাকে যদি কখনো বলা হয় যে শ্রীধর আচার্যের পদ্ধতি অবলম্বন করে সমাধান করো তখন তুমি এই সূত্রটা প্রয়োগ করে সমাধান করো আমি একটু পরে দেখাচ্ছি কি করে করতে হয় তো একটা বীজকে আলফা একটা বীজকে আমি বিটা ধরলাম এবার আমি এই বীজগুলোর সাথে সহগের সম্পর্কটা বার করব তার আগে একটা কথা বলে নিই এই জায়গাটা মুছে আমি এই যে b স্কয়ার মাইনাস 4 এর রাশিটা এটা খুব ভাইটাল একটা জিনিস এটাকে আমরা d বলে ডিনোট করি b স্কয়ার মাইনাস 4 এর ইকুয়াল টু ক্যাপিটাল d k নির্ণায়ক বা ডিসক্রিমিনেন্ট বলা হয় ডিসক্রিমিনেন্ট বলা হয় নির্ণায়ক কেন কারণ এই রাশিটার মান দ্বিঘাত সমীকরণের বীজগুলোর প্রকৃতি নির্ণয় করে এর এই মানের উপর ডিপেন্ড করে আমরা দেখব যে আমরা বীজদ্বয়ের প্রকৃতি আমরা বলতে পারবো কি ধরনের হবে সেই জন্য একে নির্ণায়ক বলা হয় ঠিক আছে নির্ণায়ক বা ডিসক্রিমিনেন্ট তাকে বড় হাতের ডি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় তো যাই হোক তো এটা যদি ডি হয় তাহলে দেখো আমি বলতে পারি আলফা সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি বাই 2 এ আর বিটা সমান বলতে পারি মাইনাস বি মাইনাস রুট ওভার বি বাই 2 এ আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি তোমরা কিন্তু খাতায় কিছু লিখে ফেলবে লিখে না ফেললে পরপর দেখতে পাবে না আচ্ছা এটা পেলাম এবারে বীজদ্বয়ের যোগফল তাহলে ধরো আমি বড় হাতের এস এস ফর সাম ডিনোট করছি সেটা কি হবে আলফা প্লাস বিটা আলফা কোনটা এটা মাইনাস বি প্লাস রুট ডি হোল বাই 2 এ প্লাস মাইনাস বি মাইনাস রুট ডি হোল বাই 2 এ ইকুয়ালস টু তুমি 2 এর লসাগু ভাবতে পারো আবার 1 বাই 2 আমি কমন নিচ্ছি সেটাও ভাবতে পারো যদি কমন নেওয়া হয় তাহলে কি মাইনাস বি প্লাস রুট ওভার 2 ডি মাইনাস বি মাইনাস রুট ওভার ডি দেখো দুজন ক্যান্সেল হয়ে গেল তাহলে এখানে কি হচ্ছে মাইনাস 2 বাই 2 এ তাহলে মিলে কি হয়ে গেল মাইনাস বি বাই এ তো ডি স্কয়ার যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ তো তুমি এই কথাটা এইভাবে লিখতে পারো এ এস ইকুয়ালস টু মাইনাস বি এই সমীকরণটা আবার মনে করে দেখো সমীকরণ কি ছিল ax স্কয়ার + bx + c = 0
बी की एक्स एर सहग तो माइनस ब्रैकेटे एक्स एर सहग बाई ए की ए होच्छे एक्स स्क्वायर एर सहग এভাবে মনে রাখবেন বীজ দ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ার এর সহগ ঠিক আছে বীজ দ্বয়ের যোগফল হয়ে গেল এবার আমরা বীজ দ্বয়ের গুণফলে যাব বীজ দ্বয়ের গুণফল তো আমরা পি নিচ্ছি পি ফর প্রোডাক্ট আলফা ইনটু বিটা আলফা মানে হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার ডি হোল বাই টু এ তার সাথে ইনটু মাইনাস বি মাইনাস রুট ওভার ডি হোল বাই টু এ আচ্ছা এবার দুটো টু এ তলায় গুণ হলে কি হচ্ছে ওয়ান বাই ফোর এ স্কোয়ার আগে করে দিলাম এবার দেখো মাইনাস বি প্লাস রুট এর সাথে মাইনাস বি মাইনাস রুট ডি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে কি হবে মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার ডি এর হোল স্কোয়ার এবার কি হলো 1 বাই 4 স্কয়ার এখানে হলো b স্কয়ার এখানে হয়ে গেল d এখানে রুট টি স্কয়ার কে d হয় এবারে d এর মানটা বসাবো 1 বাই 4 স্কয়ার b স্কয়ার মাইনাস d কি ছিল b স্কয়ার মাইনাস 4 ac তাহলে এবার কি হবে এই যে ব্র্যাকেটটা করলো কি মাইনাস b স্কয়ার প্লাস 4 ac b স্কয়ার b স্কয়ার কেটে গেল তাহলে 4 ac বাই 4 স্কয়ার কি হলো c বাই a তাহলে আমরা কি শিখেছি c কি c হচ্ছে x সমাপেক্ষ পদ আর a হচ্ছে x স্কয়ারের সহগ তাহলে আমরা বীজ দ্বয়ের গুণফলের সূত্র কি শিখলাম x সমাপেক্ষ পদ বাই x স্কয়ার এর সহগ তাহলে বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের গুণফল এই সূত্র আমরা শিখে ফেললাম এবারে আমি আসবো বীজদ্বয়ের প্রকৃতি এটা নিয়ে আলোচনা করব দু নম্বর পয়েন্ট
0 হয় d যদি 0 হয় তাহলে দেখো এই পার্টটা থাকছে না এটা উড়ে যাচ্ছে তাহলে দেখো আলফাও - d/2 হয়ে যাচ্ছে বিটাও - d/2 হয়ে যাচ্ছে তার মানে কি b স্কয়ার সমান আর a b c যেহেতু বাস্তব নিয়েছিলাম তাহলে b আর a বাস্তব তাহলে বাস্তব এবং সমান যদি d = 0 হয় তখন लिखे दीची तीन नम्बर যদি d less than 0 হয় তাহলে দেখো রুট ওভার এর মধ্যে ঋণাত্মক রাশি তাহলে বাস্তব থাকছে না কারণ কোনো বাস্তব রাশি বরাবর ঋণাত্মক হয় না তাই তুমি যখন ঋণাত্মক কোনো বাস্তব সংখ্যার বর্গমূল করতে যাও তাহলে তুমি কোনো বাস্তব রাশি পাবে না সেই কারণে এটা হয়ে যাবে অবাস্তব তাহলে তখন যদি d less than 0 হয় তখন বীজ দ্বারে এবার লক্ষ্য করে দেখো এক আর দুই যে দুটো কন্ডিশন তাদেরকে মিক্স করে আমি একটা কন্ডিশন পেতে পারি কি রকম যদি d greater than 0 হয় দেখো একে ছিল d greater than 0 d greater than 0 এর কনক্লুশন কি ছিল বীজ দ্বয় বাস্তব এবং অসমান আর d = 0 হলে কি ছিল বাস্তব এবং সমান তাহলে দুটোর মধ্যে কমন কি বাস্তব তাহলে যদি d greater than 0 হয় তখন বীজদ্বয়
মূলত এবং অসমান তাহলে বি এর মূলত যদি 15 25 49 হ্যাঁ 100 121 যদি হয় তো বর্গমূল করলে তুমি একটা মূলত সংখ্যা পেয়ে যাবে তাহলে মূলত সংখ্যা দিয়ে চতুর্ভুজ রান্না করলে মূলত সংখ্যা হবে তাই কি হবে বীজগণ মূলত এবং অসমান হবে ঠিক আছে তো এই ছটা ক্যারেক্টারিস্টিক প্রকৃতি সম্বন্ধে লেখানো হলো এগুলো খাতায় লিখে নেবে এবার যেটা বলতে চলেছি রাশিমালার চিহ্ন মানে সাইন অফ আ কোয়াড্রেটিক এক্সপ্রেশন আচ্ছা এটা বলতে গেলে যে কথাটা বলতে হয় প্রথমেই সেটা হলো কি ধর আমি যদি এরকম একটা ফাংশন নিই ax স্কয়ার প্লাস bx প্লাস c তাহলে এখানে তুমি যদি একটা গ্রাফ আঁকো তুমি হয় তাহলে এটা অ্যাক্সিস বিভিন্ন রকম তুমি গ্রাফ পেতে পারো তুমি গ্রাফটা এরকম পেতে পারো তুমি গ্রাফটা এরকম পেতে পারো তুমি গ্রাফটা এরকম পেতে পারো তুমি গ্রাফটা গ্রাফটা এরকম পেতে পারো ঠিক আছে তুমি গ্রাফটা এরকম পেতে পারো তুমি গ্রাফটা এরকম পেতে পারো মোট কথা ইউ উপর দিকে হবে না নিচের দিকে হবে এর গ্রাফ আঁকলে এরকম হয় ঠিক আছে কেন হয় সেটা তোমরা আগামী দিনে যখন প্যারাবোলা পড়বে সেখানে আরো ভালো বুঝতে পারবে আপাতত জেনে রাখো যে গ্রাফ আঁকলে এই ধরনের গ্রাফ আমরা পেয়ে থাকি এবার এই যে গ্রাফটা দেখছো খেয়াল করে এর মধ্যে যত বিন্দু আছে প্রত্যেকের যে কোটি যে ওয়াই সেটা কিন্তু ধনাত্মক তারা সবসময় এক্স অক্ষের উপরে রয়েছে আবার এই যে ছবিটা দেখছো এখানে এর উপর যত বিন্দু আছে প্রত্যেকের কোটি কিন্তু সবসময় এক্স অক্ষের নিচে আছে তাহলে এটা সবসময় ঋণাত্মক কিন্তু এই যে গ্রাফটা দেখছো এখানে কিছু পোর্শন এক্স অক্ষের উপরে কিছু পোর্শন নিচে তাহলে এই দুটোর মাঝখানে ঋণাত্মক এই দুটোর বাইরে হচ্ছে ধনাত্মক এখানে খেয়াল করে দেখো এই পোর্শন এটা ধনাত্মক আর এর বাইরে গেলে ঋণাত্মক মেশান তাহলে সব সময় ধনাত্মক এই ক্ষেত্রে সব সময় ঋণাত্মক এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু সব সময় ধনাত্মক নয় তাহলে এটা নিচে নিচে নেমে যাবে একটা সময় তখন তখন ঋণাত্মক হয়ে যাবে এই মাঝখানটা উপরে রয়েছে এটার ক্ষেত্রে যেমন এটা এখানে আপাতত ঋণাত্মক দেখছো কিন্তু যখন স্ট্রেট হয়ে উপরে চলে যাবে তখন তো এই ধনাত্মক হয়ে যাবে তাহলে এই যে মাঝখানের ক্যাটাগরি গুলো এখানে কখনো কিছু পোর্শনে ধনাত্মক কিছু পোর্শনে ঋণাত্মক হচ্ছে কিন্তু এই দুটো কেসে এই কেসে সবসময় ধনাত্মক এই কেসে সবসময় ঋণাত্মক তাহলে সবসময় ধনাত্মক কখন হবে আমি কন্ডিশনটা এখন বলছি আমি পরের ক্লাসে মানে এক্সাম্পল দিয়ে দেখাবো যে কেন এটা হচ্ছে তো আমি শর্ত লিখছি এরকম ভাবে এক নম্বর ওয়াই গ্রেটার দ্যান জিরো হবে যখন a greater than 0 b less than 0 হবে আচ্ছা দুই নম্বর y less than 0 হবে যখন a less than 0 b less than 0 ঠিক আছে তো আজকের ক্লাসে আমি শর্তটা দিয়ে শেষ করছি আমি পরের ক্লাসে আসব যে কেন এটা হচ্ছে সেটা বোঝাবো বলে তো আপাতত এই অবধি লিখে আজকে ক্লাস শেষ করছি নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে